ভাইদেরকে সালাম, হিন্দু ভাইদেরকে আদাব। শুনেন, আজকে যে ভোট আপনারা আমারে দিবেন, আমার আমি যে ভোট পাইছি, যে ভোট পাইছি সোনারঘাটে, সোনারঘাটের সোনারঘাটের প্রতি ভোটের দাম যদি আমি নির্ধারণ করি একটা ভোটের দাম 5 টাকা, তাহলে মাধবপুর থেকে যে ভোট গেছে এই ভোটের এক একটা দাম আমার কাছে 10 টাকা। আর আপনারা যে সম্মান আমারে দিছেন, আমি বুঝে পাই না যে এই ঋণ আমি পরিশোধ করব কিভাবে। আমি যারা নেতৃবৃন্দ, বিশেষ করে মুসলিম চাচা আলাউদ্দিন ভাই, এই আমাদের বাবুল খান, তারপর রিনা আপা, আমাদের মাসুদ খান এবং আরো অনেক, এই যে এনাম, এনাম তো আজকে রীতিমতো দেখলাম যে ওর চাচার সাথে ভাইট করতেছে, খালি ভোট দিচ্ছেন না, আপনারা ইতিহাস রচিত হয়ে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ক্ষমা প্রার্থনা করতেছি যে এই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়া যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে, আমার কোনো কথায় যদি উনি কষ্ট পেয়ে থাকেন, আমি বিশ্বাস করি 10 বছরে উনি কিছু না কিছু দেওয়ার চেষ্টা হয়তো করছেন, বিভিন্ন কারণে হয়তো পাইলা উঠেন নাই। আমি উনার উনি যে জায়গাটুকু পারেন নাই এই জায়গাটুকু থেকে আমি কাজ শুরু করতে চাই। এবং আমি আমি মনে করি যে মাধবপুর সোনারঘাটের উন্নয়নে আমি উনার কাছ থেকে সহযোগিতা চাইব। আমি প্রয়োজনে উনার সাথে দেখা করব, উনাকে সালাম করেই আমি আমার যাত্রা শুরু করতে চাই। পরিষ্কার যে উনি একজন সম্মানী মানুষের সন্তান, আমার পরিবারের চেয়ে উনার পরিবারের স্ট্যান্ডার্ড অনেক হাই, অনেক উচ্চে। আমি উনার প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং আরেকটা কথা বলতে চাই যে আজকে পর্যন্ত ছিল ঈগল, ঈগল বনাম নৌকা, এ আজকের পরে কিন্তু ঈগলকে ঢুকে গেল নৌকায়, এবং নৌকায় শুরু থাকে। এবং আমি আপনাদেরকে বলি যে আমি যে সম্মান আপনারা দিছেন, আমি হয়তো কিছু বলবো না, তবে এমপি সাহেবটা আমি আমি করজুড়ে বলতেছি, আমার সুমন ভাই ডাকবেন, যারা আমার বড় সুমন বলে ডাকবেন, যারা আমার ছোট তারা মিনিস্টার ভাই। ছেলে যদি 100 টাকা করে দিতে আমার খাওয়া খায় না, অনেক বেশি আল্লাহর ওয়াস্তে আমারে কোন মালা আমারে দিবা না। আপনারা জেলাই কিনে লাইছেন, যেটা কিনে লাইছে নিতে তে লাগবা, তাকে মালা আমার জন্য কিনবেন না। আর হইল কি, শপথ, শপথ নেওয়ার পরে আমি 5 লাখ টাকা একখানা করছি, একখানা কইয়া কইয়া দিছি শপথ নিয়ে আইবার সময় 2.5 লাখ টাকার ফুটবল কিনবো, সোনার কাঠের লাগে 2.5 লাখ টাকার মাদক। সবাই কইছে যে খেলা হবে 7 তারিখ, আমি কইছি খেলা হবে 5 বছর, খেলা হবে বাকি জীবন। এবং আমি একটা কথা কই, যখন আমি যখন এখানে দাঁড়াইছি আমার চোখের সামনে একটা বিল্ডিং, আমি চিন্তা করলাম এটার নাম হলো লন্ডন টাওয়ার, আমি চিন্তা করলাম এ বেটার বাড়িও মাধবপুর সাইডে, যে বেটার একবারে খড়করা ভাঙ্গা বিল্ডিং, এ বেটার বাড়িও তো মাধবপুর। দুই বেটার মধ্যে এক বেটারটা উড়ে করে একটা অত বড় হইলো, বেটায় শ্রম দিছে নিশ্চয়ই, লন্ডন গিয়ে বেটায় কষ্ট করছে। আমি চাইতেছি ইরম বিল্ডিং মাধবপুর বেশিরভাগ মানুষের হইতো, আমি আমি এমপি হিসাবে যৎকান সহযোগিতা লাগে, যারা ব্যবসায়ী তাদের উমাই কুক প্রবাসীরে কোন 2 নম্বরি করা না যায়। এবং যারা মাইনরিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এরার ব্যাপারে কোন ধরনের কম্প্রোমাইজ চলবে না, কোন ধরনের নির্যাতন হইলেই আমি কিন্তু যে কোনো মূল্যে আপনারা আমি তাদের পক্ষে কি আমি সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। আমি যতদিন নেতা আছি একবার অফিস সহ এই যে
আমি যদি এখানে আই আমার একটা রুম দিব না নিয়ে গো আমার অতিথি দাম আর 8 বছর পরে আমার ওই তাল আপনারা তোরা ইয়া সালাম দিয়ে বিদায় দেন আমি জানি এটা আমার বুদা আমি বললাম যে অত ময়লা করে এইটা কেমনে পরিষ্কার করো না আগে তো গন্ধ থেকে মুক্তি হইতাম হইব এর বলেন না বাকি কথা তবে শেষ কথা হলো এখন কিন্তু ব্যারিস্টার সুমন সারা বাংলাদেশের মধ্যে আপনারা সবচেয়ে বেশি ভোটা বলে পাস করেছেন এর মানে মনে রাখ কই না এখন কিন্তু আগে না এখন লাগে মাধবপুরের গোলামারে লাগে 90টা তোলা ব্যারিস্টার সুমন জি এলাকার এমপি কি এলাকার মানুষ মানুষ চলল কেউ হাত দেখাইলে কইছই ওকে আমরা বাস করছি এর লাগে যারা আপনারে এই বিরোধিতা করছে এরারে ওকে আমরা কইতাম নি গালাগালি করতাম নি এটা খুব খারাপ এরপরে যারা নৌকা করছে এরারে আপনি দুস্তার দনা কারণ বেটা তোর নৌকার পক্ষে গেছে আবার বিরোধিতা আপনি আল্লাহরতে চাই যারা নৌকার যারা লোকজন আছেন তাদের প্রতি আমার আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতেছি যে আপনাদের সাথে আমার কোনো দূরত্ব নাই আপনাদেরকে নিয়ে আমার চলতে হবে আপনারা যদি আমার ফেলে দেন তাও আমি বারবার আপনাদের দরজায় যাব কারণ আপনারা আমার ফেলে দেন আমার কোনো দোষ নাই আমি শুধু একটা স্বতন্ত্র নির্বাচন করছি নেত্রীর অনুমতি নিয়ে এবং নিচে নির্বাচন করছি দেখে তো আপনারা ভোট দিতে পারছেন এই যে আজকে দেখেন মাধবপুর সোনারঘাটে যে আনন্দের বন্যা এই যে মনের আনন্দ শুরু হইছে এইটা থেকে দেখবেন একটা মহা মহা ইতিহাসের জন্ম হইব এখন আপনারা রাই ঠিকই শিখা ওকা যে যার আমি আপনারা বাড়ি তার যাইব প্রতিটা বাজারে বাজারে আমি যাইব গিয়া কিতা সমস্যা হারমোনি না পারতাম না আলাপ করব কেটিওলারে দিখাইব পয়সা কিলাই কিলাই নেই আমি কিন্তু টমটমলারে দিখাইব কিতা পয়সা কুনেন দে দিন আমার কাছে আর ফেসবুক আছে না নি এখন থেকে বেরিবা যে পয়সা এমপি সাহেব যা কই কাটিং চলতেছে কাটিং